জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে আগামী 3 বছরের জন্য সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 2023 সালে শুরু হবে এ মেয়াদ। সাধারণ পরিষদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনে বাংলাদেশ অর্জন করে 160 ভোট। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্যে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নির্বাচনে সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরেসি। ভোট প্রদানের সময় সাধারণ পরিষদ হলে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। সার্বিক বিষয়গুলি তুলে ধরে 23 থেকে 25 পর্যন্ত 3 বছর বাংলাদেশ, অতীতে 4 বার আমরা নির্বাচিত হয়েছি এবং তারই ধারাবাহিকতায় সামনের 3 বছরও আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো, যাতে বাংলাদেশের মতো দেশগুলি এবং এলডিসিভুক্ত রাষ্ট্রগুলি এবং এমনকি নতুন করে সমস্যায় পড়ছে যে রাষ্ট্রগুলি তাদের দেশে এ মানবাধিকার এবং বিশ্ব পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে এই সার্বিক কার্যক্রমকে বেগবান করার জন্য বাংলাদেশ ভূমিকা রাখবে আশা করি। নিউ ইয়র্ক সময় সকাল 10টায় ভোট শুরু হওয়ার পর 2 ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হয়। এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত মালদ্বীপ, ভিয়েতনাম ও কিরগিজস্তান যথাক্রমে পেয়েছে 154, 145 ও 126 ভোট। এর আগে বাংলাদেশ 2 মেয়াদে 2015 থেকে 2021 পর্যন্ত কাউন্সিলের সদস্য ছিল। নিয়ম অনুযায়ী 2 মেয়াদে সদস্য থাকার পরে অন্তত 1 বছর বাদ দিয়ে কোনো দেশ নির্বাচন করতে পারবে। এই সার্বিক পরিস্থিতিতে আমরা শান্তি চাই। আমরা কিন্তু এই যুদ্ধে আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে উচ্চ পর্যায়ের সপ্তাহে বক্তব্য দিয়েছেন, তার মতো জোরালো বক্তব্য খুব কম বিশ্বনেতা দিয়েছেন যুদ্ধ বন্ধ বিষয়ে, এবং যারা দিয়েছেন তারা কোনো না কোনো পক্ষ, কিন্তু কোনো পক্ষে না থেকে তিনি যে নিরপেক্ষ স্থান থেকে যে শান্তির ডাক দিয়েছেন এটা বাংলাদেশের নেতৃত্বের পরিচয় বহন করে। 2009 সাল থেকে 47 সদস্যের এই কাউন্সিলে বাংলাদেশ 5ম বারের মতো নির্বাচিত হল। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।